আসলে খুকি আমার মার দায়িত্বটা পালন করছে, আমি এখানে ছিলাম। খুকি আমাকে, আসলে আমি ইমোশনাল হয়ে গেছি। খুকি আমার মার দায়িত্বটা পালন করছে, আমার মেয়েকে অনেক বেশি। অনেক দিন খুকির বাসায় ছিলাম, মোটামুটি একটা সংসারই, সেজন্য অনেক বেশি হয়ে গেছে কাপড়, অনেক কিছু, সব কিছু মিলে অনেকগুলো ব্যাগ হয়েছে। তো বাসায় যেতে তো হবেই। তো বোন ছিল বিদায়, অনেকটা দিন থাকতে পারছি খুকির বাসায়। আমার মেয়ে মাশাল্লাহ বড় হয়ে গেছে আলিতে, ও 8 মান্থই চল, যখন যাব তখন দেখা যাবে যে 8 মান্থ হয়ে যাবে। আসছিল সে পিচ্ছি একটা আলিজে, মাশাল্লাহ এখন বলতে গেলে উনি বসতে পারে, দাঁত উঠে গেছে, মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো আসলে বিদেশে ভাই বোন থাকা তো কি বলবো, যাদের ভাগ্য ভালো হয় তাদের, তারাই মনে হয় ভাই বোন পায়। আর ভাগ্য খারাপ বলবো না, সবাই ভাগ্যই ভালো, কিন্তু ভাই বোন থাকাটা একটা অন্যরকম আমি এখন বুঝছি, কারণ আমার মেয়ে হওয়ার পরে। কারণ তা না হলে যে আমার কী হইতো, অনেক কষ্ট হয়ে যেত আর একা একা লুক আফটার করা। খুকি, জ্যোতি, জিসাপু, লাকিয়াপু সবাই আমাকে অনেক সাপোর্ট দিছে। কারণ মা হওয়ার পরে কেমন জানি আমি একটা ডিপ্রেশনে চলে গেছিলাম, একা একা ভাবতেছিলাম যে কীভাবে ওরে কী করব। আমার খুব মানে টেনশন হইতো যে বাচ্চা নিয়ে সেটা কি ভুল হয়ে গেল, না কি করব না করব, এই জিনিসগুলো। যখন সবার সাপোর্ট ভালোবাসা পাইছি তখন মনে হয়েছে আল্লাহ আমাকে একটা জান্নাত দিছে। যে আসলে এটা বলে প্রকাশ করা যাবে না, একটা মাই জানে একটা সন্তান একটা মার কাছে কতটা আদরের হয়। তো আমার মেয়েটাও আমার কাছে অনেক বেশি আদরের, সব কারণ সন্তানই সব মা বাবার কাছে অনেক বেশি আদরের। তো অনেক আপুরা বলতেছেন যে আমার পার্সোনাল একটা বাসা দরকার, আসলে আমি যখন অ্যাফোর্ড করতে পারবো, এখন তো ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না আলাদা বাসা নেওয়া। এখানে অনেক বেশি খরচ আলাদা বাসা নেওয়া, এটা বাংলাদেশের মতো না যে 10,000 টাকা দিয়ে সে আমি অনেক বড় একটা ফ্ল্যাটে থাকতে পারবো, 2 বেডরুম বা 3 বেডরুম। এখানে মিনিমাম আমার 1200-1300 পাউন্ডের একটা বাসা নিতে হবে, 1 বেডরুমেরও যদি নেই তাহলে দেখা যাবে যে বাংলাদেশের 1,80,000-90,000 এরকম গিয়ে পড়বে। তো আমার তো এখন সত্যি কথা বলতে এটা অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব না। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি অবশ্যই আমার বাসা নিব। আপাতত আমি যেখানে জ্যোতির সাথে থাকতাম জ্যোতির সাথে এখন গিয়ে উঠব, কারণ জ্যোতি হাফ ভাড়া দেয় সব কিছু, আমি হাফ ভাড়া দিই সব কিছু। তো আমরা এখানে আসলে কেউ কাউকে ফ্রিতে রাখা পসিবল না, সবারই একটা খরচ আছে, অনেক বেশি খরচ বাইরের দেশে। যে আপু ভাইয়ারা বাইরে থাকেন, ওই আপু ভাইয়ারা বলতে পারবেন যে রুম শেয়ার না করে থাকাটা অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখানে অনেক বেশি এক্সপেন্সিভ সব কিছু। তো আমিও সেই জন্য জ্যোতির সাথে শেয়ারিংয়েই থাকি। তো আপাতত জ্যোতির সাথেই এখন উঠব, ইনশাল্লাহ যখন অ্যাফোর্ড করবো তখন ইনশাল্লাহ আমি অবশ্যই আমি একটা বাসা নিব, আমি আমার হাজব্যান্ড মিলে। তো ইনশাল্লাহ আশা করি দিস ইয়ারে না নিতে পারলেও নেক্সট ইয়ারে তো ইনশাল্লাহ নিয়ে নিব, কারণ আমি তো আর বসে থাকবো না, অবশ্যই জব করব, তখন তো অবশ্যই বাসা নিতে হবে, আমার মেয়েও বড় হচ্ছে। তো সবাই দোয়া করবেন, আর কেউ নেগেটিভলি নেবেন না, আমি আমরা দুজন শেয়ারিংয়েই থাকি জ্যোতি আর আমি। তো এখন আপাতত জ্যোতির সাথে উঠব, এক বাসায় থাকবো দুজনে। তো সবাই জিনিসটা ভালোভাবে নেবেন, কারণ যে আপু ভাইয়ারা বিদেশ থাকেন তারা বুঝবেন যে ছোট্ট একটা রুম নিয়ে থাকাও কতটা হার্ড হয়ে যায়, অনেক বেশি দাম পড়ে একটা মানে ছোট রুমেরই দেখা যায় 700-800 পাউন্ড হয়ে যায়। তো এটা বাংলাদেশে যদি আপনি কনভার্ট করেন অনেক বেশি আসে। তো যখন নিতে পারবো তখন তো ইনশাল্লাহ নিয়ে নিব, তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমি ছোট সংসারে গিয়ে উঠব। তো আমার কাছেও ভালো লাগতেছে যে আমি এতদিন একা ছিলাম, এখন আমার পিছনে পিছনে একটা ছোট মানুষ ঘুরবে, আমি রান্না করতে গেলে আমার পিছনে পিছনে যাবে, মানে আমি যে কাজ করতে যাব ছোট মানুষটা আমার পিছনে পিছনে যাবে।
সেই জিনিসটা ভাবতে আমার কাছে ভালো লাগে। আমি যখন আকসার এই জিনিসগুলো দেখি, আমি ভাবি যে আমার মেয়েও আমার সাথে এরকম করবে, যে পিছনে পিছনে যাবে, বড় বড় ড্রেস পরবে। এই জিনিসগুলো আসলে একটা মাকে অনেক বেশি খুশি দেয়। আর খুকি আর কথা কি বলবো, খুকি তো অনেক ভালো। আসলে খুকি আমার মার দায়িত্বটা পালন করছে, আমি এখানে ছিলাম। খুকি আমাকে, আসলে আমি ইমোশনাল হয়ে গেছি। খুকি আমার মার দায়িত্বটা পালন করছে, আমার মেয়েকে অনেক বেশি লুক আফটার করছে। তো যদি খুকির কথা বলি, আসলে অনেক কম হয়ে যাবে বলাটা। খুকি অনেক ভালো মানুষ, ভাইয়া তো আরো বেশি। খুকির কথা আসলে নাই বলি, তাড়াতাড়ি খুকি চলে আয়। আসলে সবাই ভালো আমাদের ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদের ভাই বোনরা সবাই অনেক ভালো। তো সবাই জিনিসটা খারাপ ভাবে নেবেন না, ভালোভাবে নেবেন। কারণ ভাই বোন ভাই বোনের বিপদেই আসে। ভাই বোন না হলে আসলে বোঝা যায় না। আপনি বিপদে যখন পড়বেন, আপনার ভাই বোনই আগে আসবে, কেউ আগে আসে না, ভাই বোনই আসে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবার সাথে তো অবশ্যই আমি শেয়ার করব আস্তে আস্তে, যে কোথায় থাকতেছি, কিভাবে আলে যে বড় হচ্ছে, আপনাদের চোখের সামনেই তো বড় হচ্ছে উনি। তো সব কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ আমাকে ঘুম পাড়িয়ে তারপর আমি কাজ করতেছি, নাহলে তো সম্ভব না কাজ করা। বাসায় যাব, সেই জন্য কুচকাজ করে নিচ্ছি, কারণ খুকি তো চলে আসতেছে। তো আগে আগে সবগুলো বাসায় পাঠিয়ে দিব, যেন বাসায় ফ্লেক্সিবলভাবে যাইতে পারি, যেন কুচকাজ করে নিতেছি। অনেক জায়গায় শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।